ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাজামুল শেখ ভাই, আপনি এক ভাইয়ের প্রশ্ন করেছেন যে উনি সৌদি আরবে অবৈধ হয়ে গেছেন, এখন তিনি আরো 5 বছর থাকতে চান, তার যাওয়ার কোনো উপায় নেই, তার ইনকাম কি বৈধ হবে কিনা। সম্মানিত ভাই, নিজের পরিশ্রম করে যখন ব্যয় আয় করছে তখন, আর ওই কাজটা যদি বৈধ হয় তাহলে তার রিজিক হালাল ইনশাআল্লাহ, কিন্তু অবৈধভাবে থাকার কারণে সে সরকার বিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত, ফলে সে গুনাগার। কারণ আল্লাহ তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আইয়ুল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতুর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাদের রাসূল এবং নেতাদের আনুগত্য করো। তো এরকম কাজটা কোনো কর্মী উচিত নাই। রিজেক্টটা হালাল হবে যেহেতু সে হালাল কাজ করে পরিশ্রম করে ইনকাম করবে, রিজেক হারাম হয়ে যাবে না। কিন্তু তার এই তরিকাটা যেটা একটু আগেই বললাম যে সে অবৈধভাবে 5 বছর থাকার নিয়ত করে নিয়েছে, তো এটা সম্পূর্ণ হারাম পদ্ধতি। এই পদ্ধতি হারাম, এই জন্য সে গুণাগার হবে। আমরা এই ভাইকে বলবো যে আপনি এইভাবে সরকার বিরোধী অবস্থায় আপনি থাকবেন না। সর্বোচ্চ হয়তো আপনি এতটুকু করতে পারেন যে জেল খাটার চাইতে আমি সাবধানে থাকলাম, আর যখন হয়তো সাধারণ ক্ষমা আসলো, চলে যাওয়ার কোনো উপায় ব্যবস্থা হলো, তখন আপনি চলে গেলেন। সম্মানিত ভাই, এইভাবে থাকাটা জায়েজ নয়। যদিও আপনার রিজিক হারাম হচ্ছে না আপনি নিজে পরিশ্রম করার কারণে, কিন্তু আপনার এই থাকার তরিকাটা একেবারে সম্পূর্ণ হারাম ও অবৈধ। হ্যাঁ, সরকার বিরোধী কর্মকাণ্ডে আপনি নিযুক্ত অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন, কারণ সরকার তো এই ইকামাবিহীন লোককে রাখছে না। এক দ্বিতীয়ত হলো, হ্যাঁ, পেলে আপনাকে ধরবে, আর আপনি চুরি করে থাকছেন বা লুকিয়ে লুকিয়ে থাকছেন, এটা কোনো ক্রমে উচিত নয়। আপনার উচিত যে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ভালো উপায় খুঁজবেন যাতে আপনি দেশে চলে যেতে পারেন। আরেকটা বিষয় মনে রাখবেন যে সৌদি আরবে থেকেই আপনাকে রিজিক অন্বেষণ করতে হবে এমনটিও না। হতে পারে দেশে আল্লাহ তাআলা আপনার এর চাইতে ভালো রিজিকের ব্যবস্থা করতে পারেন। আল্লাহর উপরে ভরসা রাখুন এবং আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আপনার জন্য উত্তম ব্যবস্থা করে দেন এবং দেশে যাওয়ার বন্দোবস্ত করে দেন। আল্লাহ যেন আপনার সহায় হন, আমাদের সবাই সহায় হন। করোনা ভাইরাসকে আল্লাহ আমাদের উপর থেকে উঠিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।